বাপ্পিকে কখনো কোনো ভয় স্পর্শ করতে পারেনি, বাপ্পিকে কোনো ভয় এই পর্যন্ত স্পর্শ করতে পারেনি। কেউ চাইনি আসলে আমরা একসাথে কাজ করি, এটাও হতে পারে। যারা যারা চাইনি হয়তো বা তারাই গসিপটা ছড়িয়েছে যাতে আমাদের মধ্যে আর কাজটা না হয়। যদি সাকিব ভাইয়া কখনো চায় যে বাপ্পিকে নিয়ে কাজ করব, তাহলে অবশ্যই দেখা যাবে। আমি একটা হিরো যদি পড়ে যাই, আমি যদি আউট হয়ে যাই কোনো এক সময়, আপনারা বলতে পারেন বাপ্পি না আমার একটা হিরো ছিল। কিন্তু বাপ্পির পরে বাপ্পি যদি চলে যায়, আপনার ইন্ডাস্ট্রি থেকে একটা হিরো হারাবে। একটা হিরো বানাতে আপনাদের সময় লেগেছে তার 4 থেকে 5 বছর, আর একটা হিরোকে আপনাদের ফেলতে বেশি দিন সময় লাগে না। সো প্লিজ হিরোদেরকে বাঁচানোর জন্য অ্যাটলিস্ট আপনারা ওকেশন আমাদেরকে সাপোর্ট দিবেন, আশা করব। চাই যদি ভালো কাজ হয়, যদি আমাদের বাংলাদেশকে রিপ্রেজেন্ট করা হয়, তাহলে আমি অবশ্যই কাজ করব। বাট এখন পর্যন্ত ওই রকম কোনো ভালো ছবির ওই পার্ট থেকে অফার আসেনি। এর কারণটা আসলে আমি প্রপারলি জানি না। এর কারণ হচ্ছে যে আমাদের সাকিব ভাই আমাদের একজনেরই বাড়ে কি না, সেই ক্ষেত্রে বলবো যে হ্যাঁ, আমার গত 2 থেকে 3 বছর ধরে একই রেমুনারেশন আছে, এখনো আমারটা বাড়েনি, সেটা আমি স্বীকার করছি। বাট এর কারণটা আসলে আমাদের ইন্ডাস্ট্রি ভালো বলতে পারবে, আমাদের প্রডিউসাররা ভালো বলতে পারবে। বাপ্পি বিয়ে করবে যখন, মাও এতবার জিজ্ঞাসা করে না, যতবার আমার অডিয়েন্স জিজ্ঞাসা করে, আমার ফ্যান ফলোয়ার্স জিজ্ঞাসা করে। সো বিয়েটা আসলে যে একটা কথা আছে না, জন্ম মৃত্যু বিয়ে তিনটাই আল্লাহর দান। সো যখন হবে তখন দেখা যাবে। আচ্ছা জিএফ আছে কিনা কন্টিনিউ, স্কিপ করে গেলাম। বাপ্পি ভালো নুডলস রান্না করতে পারে, বাপ্পি ভালো ডিম অমলেট করতে পারে, বাপ্পি ভালো এই দুইটা ভালো পারে আর কিছু না, বাট বাপ্পি ভালো খেতে জানে। আসলে সবগুলোই প্রিয় ডিশ, বেসিক্যালি যেটা অনেক ডিলিশিয়াসভাবে রান্না করা হয় সবগুলোই। আমার শ্যামাই অনেক পছন্দ, আমার প্রতিদিন শ্যামাই লাগবে। দেন চিকেন অনেক পছন্দ, দেন নুডলস অনেক পছন্দ, দেন মাশরুম অনেক পছন্দ। বাপ্পিকে কখনো কোনো ভয় স্পর্শ করতে পারেনি, বাপ্পিকে কোনো ভয় এই পর্যন্ত স্পর্শ করতে পারেনি। নির্ভয় বাপ্পি আজকে কথা বলছিল আমাদের সাথে। অবিশ্বাসের সাথে আসলে রিয়েল কন্ট্রোভার্সির যে বিষয়গুলো এসেছে এগুলো একেবারেই গসিপ কিনা? একেবারেই গসিপ, কারণ হচ্ছে এটা আসলে বলার অপেক্ষা রাখে না। আমাদের যে সিনিয়র ভাই, তার বউ হচ্ছে অপবিশ্বাস, আমি সেটাই বলছি। আমাদের যে সিনিয়র ভাই, তার ভাই তার বউ হচ্ছে অপবিশ্বাস, আমরা এখনো তাই মনে করছি। না না, আমরা এখনো তাই মনে করছি, এই কারণে আমরা চাই না তারা ডিভোর্স হোক বা তারা আলাদা হয়ে যাক, কারণ তাদের একটি সন্তান আছে, এই সন্তান হচ্ছে হ্যাঁ আজীবন। সো আমরা চাই না তারা আলাদা হোক, তারা যদি আলাদা হয় তাদের একটা জিনিস চিন্তা করা উচিত, সেটা হচ্ছে জয়ের জন্য। সো আমরা তাকে নিয়ে গসিপ করাটা আসলে কি মানে মানে ইউজলেস একটা কথা, যারা বলে এটা ইউজলেস। তাই সাকিব ভাই এবং অপবিশ্বাস দুজন একসাথেই থাকুক আজীবন। না, এটা আসলে বেসিক্যালি আমার কাছে যেটা মনে হয়েছে সেটা হচ্ছে একটা ছবি আমাদের সাথে সাইন হলো, দেন এটার রিউমারটা করা হলো। দ্যাট মিন্স মানে কেউ চাইনি আসলে আমরা একসাথে কাজ করি, এটাও হতে পারে। যারা যারা চাইনি হয়তো বা তারাই গসিপটা ছড়িয়েছে যাতে আমাদের মধ্যে আর কাজটা না হয়। যদি সাকিব ভাইয়া কখনো চায় যে বাপ্পিকে নিয়ে কাজ করব, তাহলে অবশ্যই দেখা যাবে। না, মাল্টি কাস্টিংয়ের ছবি হয়েছে অলরেডি, কারণ আমি আর মিলন ভাই অনেক সাথে ময়না করেছি, আমি আর মিলন ভাই ওয়ান ওয়ে করেছি, আমি আর ইমরোজ ভাই ধবি সাহেবের সংসার করেছি, এই টাইপের গল্প এখনো আমার কাছে আসেনি। এখন পর্যন্ত কোন ডিরেক্টর আমাকে আমাকে এরকম অফার আসেনি। না, আমার কারোর সাথে সমস্যা নেই, সবার সাথে আমার ফ্যামিলিয়ার, কারণ তো আমার ফ্যামিলি, তাই না? খুবই ভালো। আমাদের মধ্যে বড় ভাই এবং ছোট ভাইয়ের যে রিলেশনটা, ঠিক এইরকমই আমাদের মধ্যে রিলেশন। আর মানে আমি বলতে পারি যে ইন্ডাস্ট্রির মধ্যে সবচেয়ে ভালো সম্পর্ক আমার ভাইয়ের সাথে, আমরা এত ভালো আমাদের মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং।
পারসন আমাদের সবসময় কথা হয় যখনই আমাদের এফডিসি তে কাজ পড়ে বা মাঝে মধ্যে আমাদের ফোনেও আলাপ হয়েছে অনেক সময় ইভেন সাকিব ভাই আমার জন্মদিনে এসেছে প্রশ্নটা করেছি তার নাম কি রশিদ ভাই আচ্ছা রশিদ ভাই আমি আপনাকে একটা কথা বলি দুইটা গ্রুপ করেছেন একটা হচ্ছে মিশা ভাই জায়েদ ভাই আর হচ্ছে এই পাশে হচ্ছে সাকিব ভাইয়ের কথা বলছেন আমি হচ্ছে ফ্রিল্যান্সার এক নাম্বার আমি কেন গেছি এটা হচ্ছে কথা এখন যদি এইরকম হয়ে থাকে আপনারা যেটা ভাবছেন যে ওই গ্রুপটা হচ্ছে সম্পূর্ণ আলাদা ওই গ্রুপটা শুধু কি সাকিব ভাইয়ের কথাই বলছেন নাকি সাথে অন্য কারোর কথা বলছেন সেটা আপনি এখন যদি সাকিব ভাই এবং জাজ দুইটা একসাথে করা হয়েছে এটাই তো ধরছেন আর এই পাশ হচ্ছে মিশা ভাই জায়েদ ভাইদের গ্রুপ এখন যেটা নিয়ে দ্বন্দ্বটা ছিল দ্বন্দ্বটা কি ছিল যৌথ প্রোডাকশন এবং সাপ্তা চুক্তি আচ্ছা যৌথ প্রোডাকশন আপনার সাপোর্ট দেই আমি সাপোর্ট দেই আমি সবার মতো বলবো না যদি আমাদের বাংলাদেশটাকে বাংলাদেশের ক্ষেত্রে প্রপারলি ইউজ হয় তাহলে আমি যৌথ প্রোডাকশনকে সাপোর্ট দেই সেই ক্ষেত্রে একটি ছবি যদি দেশের বাইরে পুরোটা শ্যুট হয়ে বাংলাদেশে আসে সেই ছবিটাকে কি আপনি সাপোর্ট দিবেন আপনার যে ঘরের লোকজনগুলো আছে সেই লোকজনগুলো যদি না খেয়ে থাকে তাহলে আপনাদেরকে এটা সাপোর্ট দেওয়া উচিত সেটা এক নাম্বার দুই নাম্বার হচ্ছে আপনি একটি সবগুলো ছবি বাইরে থেকে শ্যুট হয়ে আসার মাত্রই বাংলাদেশে রিলিজ হচ্ছে বাংলাদেশের যে ছবিগুলো পেন্ডিং হয়ে পড়ে আছে যেগুলো আলোর মুখ দেখতে চায় বড় একটা ওকেশনে তারা দেখতে পারছে না সেই ক্ষেত্রে কি আপনার বাইরের ছবি সাপোর্ট দেওয়া উচিত দুই তিন নাম্বার হচ্ছে আপনি বাংলাদেশি আপনি বাংলা ভাষায় কথা বলতে পছন্দ করেন আপনি বাংলায় কথা বলেন সবচেয়ে আপনি কি কখনো কোনো দেশে কোনো দিন দেখেছেন অন্য একটি দেশের জন্য মানববন্ধন করতে কোনো একটি ছবির জন্য আমার মনে হয় না আপনি কখনো ভেবেছেন বাট বাংলাদেশে অন্য একটি বাইরের একটি প্রোডাকশনের জন্য মানববন্ধন হয়েছে সেটা আমি মেনে নিতে পারিনি আর আমি যদি কোনো জায়গায় আমি যদি কোনো একটা গ্রুপে ঢুকে থাকি তাহলে ভাববেন যে আমি আমার দেশের জন্য কোনো কাজ করেছি বাট আমি কোনো গ্রুপে ঢুকে না আমি একজন ফ্রিল্যান্সার এবং আরেকটা কথা বলে রাখি সেটা হচ্ছে যে আমাদের বাংলাদেশে এখন দুইটা গ্রুপের কথা বলছেন তো দুইটা গ্রুপ হওয়াতে ইন্ডাস্ট্রিতে কী কী নষ্ট হয়েছে শোনেন সেটা হচ্ছে ইন্ডাস্ট্রিতে যারা গ্রুপ বাজ তাদের একটা সরকারি একটা বেসরকারি একটা সরকারি গ্রুপ একটা বেসরকারি গ্রুপ সরকারি গ্রুপ অনবরত কাজ করে যাচ্ছে তাদের কাছে টাকা আছে একটা বেসরকারি গ্রুপ তারা অনবরত আন্দোলন করে যাচ্ছে তাদের কাছে টাকা নাই তারা আমাদের নিয়ে কাজ করছে না আমাদের অনেক ছবিগুলো একটা ছবি আমার রাজ দ্য নিউ সুলতান এই ছবিটা ঠিক আন্দোলনে কিছুদিন পরে শুরু হওয়ার কথা ছবির প্রডিউসারটা চলে গেছে এর রিজনটা কি আন্দোলন চলছে আন্দোলনটা কি ফিল্মের মধ্যে আন্দোলন চলছে আন্দোলনে গ্রুপিং তৈরি হয়েছে ওই গ্রুপিংয়ের মাধ্যমে আলাদা আলাদা ডিভিশন তৈরি হয়েছে আমি পড়ে গেছি মানিকের চিপায় কারণ হচ্ছে আমি কোনো গ্রুপের মধ্যে একজিট ঢুকতে পারিনি কারণ আমি পলিটিক্সেও নাই আমি ফিল্মের মধ্যে নেই আমি ফিল্মের যে চলচ্চিত্র পলিটিক্সের রাজনীতির মধ্যেও নেই দ্যাটস ওয়াই আমি সবচাইতে নিউট্রাল ভার্সন এখন সবচেয়ে বড় প্রবলেমটা কি হয়েছে নিজের ঘরও এখন শত্রু ভাবছে যে হ্যাঁ বাপ্পি আমার সাথে যুদ্ধ আমাকে বিট্রয় করছে বাপ্পি লুজার বাট নট লাইক দ্যাট বাপ্পি লুজার বাপ্পি এখন পর্যন্ত তাদেরকে সেই সম্মানটাই করে আমি দেশের কথা বলছি আপনি একবার ভেবে দেখেন অ্যান্সারটা আপনার উপর দিয়ে দিলাম কথা হচ্ছে যে আমরা যারা ফ্রিল্যান্সার তাদের জন্য কিন্তু কোনো গ্রুপ তৈরি হয়নি গ্রুপটা তৈরি হয়েছে তাদের জন্য যারা আলাদা আলাদা কাজ করছে আপনি ভেবে দেখেন অনেকে কাজ করছে শো করছে ভাই যখন আন্দোলনের সময় হচ্ছে তখন সবাইকে ডাকছে আর যখন শো এর সময় হচ্ছে কেউ কিন্তু খবর রাখে না আমি সর্বপ্রথম যেটা বলবো সেটা হচ্ছে যে সবার আগে দেশকে ভালোবাসতে হবে আপনি দেশকে যখন ভালোবাসবেন দেশের মায়াই অনেক কিছু করতে হবে যেটা আসলে আপনাদের করা উচিত আপনি ওমান থেকে কোশ্চেন করেন তার মানে আপনি দেশকে কতটা ভালোবাসেন আপনি চিন্তা করে দেখেন আর জাজ মাল্টিমিডিয়া এবং সাকিব ভাইকে আমি দোষারোপ কখনোই দিব না কারণ হচ্ছে হল কি চায় হল ছবি চায় আমাদের বাংলাদেশের মধ্যে এখন হল আছে দুইশোটি হলে যদি আপনি প্রোডাকশন না দেন কখনোই প্রোডাকশন চলবে না অনেকে আন্দোলন করছে না যে বাংলাদেশে ছবি হচ্ছে না ছবি চলতেছে না হল বন্ধ হয়ে যাবে হলটা বন্ধ হবে কেন ছবি না থাকলে সব কথার এক কথা যে আমরা যারা বাংলাদেশে কাজ করছি তা আমি তাদেরকে যারা এখন
বেশি জোর বেশি যারা আমাদের ইন্ডাস্ট্রিকে লিড করছে, যারা ইন্ডাস্ট্রিকে চালাচ্ছে, প্লিজ আপনারা আমাদেরকেও এক দুটো ওকেশন দিবেন, আমরা খুব খুশি হব। কারণ আমাদেরকে যদি এক দুটো ওকেশন দেন তাহলে আমাদের ইন্ডাস্ট্রিতেই ইন্ডাস্ট্রি লাভবান হবে। আমি একটা হিরো যদি পড়ে যাই, আমি যদি আউট হয়ে যাই কোনো এক সময়, আপনারা বলতে পারেন বাপ্পি না আমার একটা হিরো ছিল, কিন্তু বাপ্পির পরে বাপ্পি যদি চলে যায় আপনার ইন্ডাস্ট্রি থেকে একটা হিরো হারাবে। একটা হিরো বানাতে আপনাদের সময় লেগেছে তার 4-5 বছর, আর একটা হিরোকে আপনাদের ফেলতে বেশি দিন সময় লাগে না। সো প্লিজ হিরোদেরকে বাঁচানোর জন্য অ্যাটলিস্ট আপনারা ওকেশন আমাদেরকে সাপোর্ট দিবেন, আশা করবো।